নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই হাফ কাপ সেমাই আর একটা ডিম দিয়েই বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি একটা স্ন্যাক্স যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে এই স্ন্যাক্স একবার বানিয়ে দীর্ঘদিন অবধি আপনারা স্টোর করেও ঘরে রাখতে পারেন কিভাবে বানাবেন আর কিভাবে বা স্টোর করতে হবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবার অনুরোধ রইল তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আমি হাফ কাপ সেমাই নিয়েছি সেমাই ভার্মিসিলি নামেও পরিচিত ঘিয়ে ভাজা যে সেমাইটা হয় সেটা আমি নিয়েছি তবে যে কোনো টাইপের সেমাই দিয়েই কিন্তু আপনারা রেসিপিটা করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা ডিম আমি একটা মুরগির ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমের সাথে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে দেখবেন সেমাইগুলো একদম নরম হয়ে যাবে দেখুন সেমাইগুলো ডিমের সাথে মিশে গেছে আর একদম নরম হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনি আমি একটা মেজারিং কাপে মেপে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এলাচের জায়গায় ভ্যানিলা এসেন্সও দেওয়া যাবে এতে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম মিশিয়ে রাখা সেমাইগুলো খুব সামান্য এক পিঞ্চ মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবার এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করলেই দেখবেন চিনি গলে গিয়ে মিশ্রণটা একদম আঠালো লিকুইড ফর্মে চলে আসবে ঠিক এরকম দেখতে হবে বড় পাত্রের মধ্যে বানানো মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আটাও আমি মেজারিং কাপে মেপেই নিয়েছি তবে আটার বদলে ময়দার ব্যবহারও করা যাবে ময়দার তুলনায় আটা যেহেতু অনেক বেশি হেলদি হয় সেজন্য আমি এখানে আটার ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা জাস্ট এক পিঞ্চ মতন দেবো খুব বেশি বেকিং সোডা দেবেন না বন্ধুরা বেকিং সোডার পরিমাণ বেশি হয়ে গেলে ভাজবার সময় কিন্তু এগুলো ফেটে যাবে সেই জন্য জাস্ট এক পিঞ্চ মতন দেবেন একার এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি দিলে এগুলো একদম খাস্তা মচমচে তৈরি হবে দেড় টেবিল স্পুন ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিতে ফ্লেভারও অনেক ভালো আসবে তবে যদি ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়ে বানাতে চান সেটাও দেওয়া যাবে এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে এটা মাখতে হবে মাখবার সময় এর মধ্যে জল অথবা দুধ কোনোটাই দেবার প্রয়োজন নেই কারণ চিনি থেকে যে পরিমাণ জল ছাড়বে তাতেই দেখবেন ডোটা মাখা হয়ে যাবে খুব সহজ বানানো এটা বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় এই স্ন্যাক্স ডোটা আমার মাখা হয়ে গেছে একদম টাইট একটা ডো দেখুন তৈরি হয়েছে ডোটা মেখে নেবার পর হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ডো থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড় করব না লুচির লেচি যেরকম হয় ঠিক সেরকম ছোট ছোটো করে এগুলোকে তৈরি করব মনে করি দিই বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন এরকম ইজি টেস্টি রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেলাইকনে অবশ্যই প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন সব কটা লেচি কেটে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে প্রথমে নাড়ুর মতন করে এটাকে গোল পাকিয়ে নেব তারপর আঙুল দিয়ে এর ওপরে একটু চাপ দিয়ে প্যারা সন্দেশের মতন এটাকে তৈরি করব আপনারা চাইলে এগুলোকে এভাবেই রাখতে পারেন অথবা এর উপরে ডিজাইন দিতে চাইলে সেটাও দিতে পারেন ডিজাইন দেবার জন্য আমি এরকম একটা সরু চামচ নিয়েছি এখন চামচের পেছন দিকটা দিয়ে এর ওপরে এভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে ফুলের মতন করে ডিজাইন করে দিচ্ছি তবে ডিজাইনগুলো দেবার সময় একটু ডিপ করে কাটবেন হালকা হলে ভাজবার পর না হলে বোঝা যাবে না একইভাবে সব কটা আমি তৈরি করব আমি একদম সিম্পল একটা ডিজাইন দিয়েছি বা আপনারা নিজেদের পছন্দ মতন আরও অন্য কোনো ডিজাইন থাকলে সেটাও এর ওপরে করতে পারেন একইভাবে এখানে দেখুন আমি সব কড়া তৈরি করে নিয়েছি আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি তাতে করে এখানে আমার টোটাল ষোলোটা তৈরি হয়েছে এবার এগুলোকে তেলে ভেজে নেব একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে গ্যাসের আজ একদম কমে করে দিতে হবে আঁচটা কমিয়ে নিয়ে তারপর বানানো মিষ্টিগুলো এর মধ্যে একে একে ছেড়ে দিতে হবে তেলে দেবার সাথে সাথে দেখুন তেলে বাবেল তৈরি হয়েছে মানে তেলটা ঠিকভাবে গরম হয়েছে যেহেতু এর মধ্যে আটা রয়েছে তাই খুব তাড়াতাড়ি দেখবেন অল্প সময়ের মধ্যে এগুলোতে কালার চলে আসবে ভাজবার সময় আজ বাড়ানো যাবে না আঁচটা কমে রেখেই এগুলোকে ভাজতে হবে এর মধ্যে বেকিং সোডা থাকায় দেখবেন তেলে দিতেই এগুলো হালকা ফুলে উঠবে একটা সাইডে রঙ চলে আসলেই এগুলোকে উল্টে দিতে হবে আর একইভাবে অপর দিকে রঙ না আসা অবধি ভাজতে হবে দুটো সাইড ভাজতে মোটামুটি দু তিন মিনিট মতন সময় লাগবে অপর সাইডও দেখুন আমার ভাজা হয়ে গেছে সুন্দর বাদামি রং চলে এসেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর একইভাবে বাকিগুলোও ভেজে নেব দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয় একদম খাস্তা মচমচে খেতে হয় এগুলো রেসিপিটা ফলো করে অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবেন ঘরে একবার বানিয়ে স্টোর করেও আপনারা রাখতে পারেন স্টোর করবার জন্য প্রথমে এগুলোকে ঠান্ডা করে নেবেন তারপর পরিষ্কার যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে দেখবেন এক মাস অবধি ভালো থাকবে দেখুন কতটা খাস্তা মচমচে তৈরি হয়েছে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ